সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। আমরা প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাই যেটাতে গরুর হাত বদল হয়। যেমন এই যে এই গরুটি একটি ফ্রেম দেখা যাচ্ছে, এই ফ্রেমটি কত টাকা দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেওয়ার চেষ্টা করবো। এখানে এখানে ফ্রেমটার দাম 33 দিয়ে দিলেন, 33,000 টাকায় গরুটি দিয়ে দিলেন। দেখছেন আপনারা, আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে গরুগুলো হাত বদল হচ্ছে, এই যে চাইলে নাকি 85,000 টাকা। আমরা দেখছি আজ 26 জানুয়ারি 2022 রোজ বুধবার, আপনারা দেখছেন এখানে আরেকটি গরুর দর দাম চলছে, মানে হাত বদল হচ্ছে। দর্শক শুনছেন, 80 কম নাকি বেশি করবেন না, এখনো দেখছেন গরু আসছে, গরু আসছেই। আমরা জানি না দিনাজপুর শহরে বা জেলায় কত গরু রয়েছে। দেখছেন এখানে আরেকটি, এই পাশেও আরেকটির দরদাম চলছে, এই পাশেও আরেকটির দরদাম চলছে। মানে 50,000 ভাই। দর্শক আমরা দেখছি, আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে গরুগুলো হাত বদল এটির হচ্ছে। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে গরুগুলো, এখানেও আরেকটি এখনো দেখছেন গাড়িতে গরু আসছেই আসছেই, আপনাদের দেখাচ্ছি আমরা। কত বললেন? 78। দর্শক শুনছেন যে 78,000 টাকা পর্যন্ত এটির দাম দিয়েছে। আমরা এই পাশেও আরেকটি গরু নেমেছে, সেটার উপর তথ্য নেব। দেখেন মোতাক দিবা, আইলে দিবা, মারি দিব
দেখছেন গরু নামছেই, আমরা দেখছি গরুর হাত বদল হচ্ছে, গরুর হাত বদল হচ্ছে। কত ভাই? ভাই আমাকে তো ঘুরতে পেয়েছি ভাই, আমার তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর হবে না বেড়ে। কি ভাই রে, বানো তিরপান্ন গরু কি দাম? বানো তিরপান্ন গরু রে, গরু দাতাল গরু, দাতাল গরু কতলে গোস্তের গরু নাকি এটা ভাই? গোস্তের গরু এটা কি রে? এটা গোস্তের গরু ভাই, 48,000 টাকা দাম। পাঁচশো পথে যা, দর্শক আমরা দেখছি একজন একটি টাকা দিয়েছে এই গরুটির। এইটার টাকা দিল, দেখলেন আপনারা ঘুরলেন এখানে। আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে এবং আপনারা দেখছেন যে এই হাটের যে গরুগুলোর হাত বদল হচ্ছে সেই গরুগুলোর দাম। আমরা দেখছি এই পাশেও আমরা আরেকটি দেখছি হাত বদল হচ্ছে। কত কইলে নে? 40,000। দর্শক শুনছেন যে এটি 40,000 টাকা পর্যন্ত দাম দিয়েছে, তারপর দিচ্ছেন চাইছে কত? 45। দাঁত হয়েছে নাকি? না, আগর আছে। 45 আর 40-এর মধ্যে এটি এখন চলছে। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে যে গরুগুলোর হাত বদল হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এইখানেও কিছু গরু নেমেছে, দেখছেন গাড়ি থেকে নামছে, গরুর হাত বদল হওয়া শুরু হচ্ছে। এখান 45 দাম, দর্শক আপনারা দেখলেন। আমরা সকালবেলায় যে গরুগুলো আসছিল এবং এখানকার স্থানীয় ব্যবসায়ীরা যে গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলোর হাত বদল হওয়া দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম। যারা এখানে কিনলেন তারা এখন এই আবার হাটে এই গরুগুলো বিক্রি করবেন। হ্যাঁ
চার মাস কত কিনছিলেন গরুটা? 33,000। 33,000 টাকা দিয়ে কিনে এত বড় করছেন এখন গরুটাকে? এখন কত চাচ্ছেন দাম? এটা দাম কত চাইছেন? দাম তো চাইছি 90,000। দাম পাইলেন নাকি এখন পর্যন্ত? দাম বলতে চাই, আমার জামাই আছে তো, জামাইয়ের সাথে কথা বলতে, জামার সঙ্গে কথা বলতেছে। আচ্ছা, শুনছেন যে 90,000 টাকা চাইছে, 33,000 টাকা দিয়ে কিনছিল গরুটি। আমরা দেখছি এবং শুনছি ফাঁসিলাডাঙ্গাহাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হয়, ওই হাত বদল হওয়া গরুগুলো হচ্ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।